গতবার আইপিএলে 5 ছক্কায় ইতিহাস গড়ে ফেলেছিলেন রিঙ্কু সিং গুজরাট টাইটান্সের বিপক্ষে ফাইনাল ওভারে 5-5টি ছক্কা হাঁকিয়ে কলকাতাকে জিতিয়ে দিয়েছিলেন এই ব্যাটার অবিশ্বাস্যভাবে। আর এবারের আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি, এরই মাঝে এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার ইডেন গার্ডেন্সে অনুশীলন করেছে রাতারাতি তারকা বনে যাওয়া রিঙ্কু সিং। অনুশীলনে যোগ দেওয়ার আগে ইডেন ক্রিজে উইকেটের পূজা করেছেন রিঙ্কু সিং এবং কলকাতার অনেক ক্রিকেটাররা। এদিন অনুশীলনে ছিলেন না দলের সকল ক্রিকেটাররা, কারণ বিদেশি অনেক ক্রিকেটাররা এখনও যোগ দেয়নি। রিঙ্কুর সঙ্গে নীতিশ রানা, ভেঙ্কটেশ আয়ার, মনীষ পাণ্ডেরা অনুশীলন করছিলেন। দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর গৌতম গম্ভীর এদিন অনুশীলনে ছিলেন। তবে অনুশীলন শুরু করার আগে সবাই মিলে উইকেটের পূজা করে তারপরে অনুশীলন করেছেন। আর যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল, স্টাম্পের উপরে ফুলের মালা দিয়ে সেটাকে পূজা করছেন রিঙ্কু সিংরা।